নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শনি মহারাজ নিবে অগ্নি পরীক্ষা। আগামী 10 বছর শনির দৃষ্টিতে চার রাশির মহা পরিবর্তন আসতে চলেছে। 2024 থেকে 2034 সাল পর্যন্ত এই চারটি রাশির উপর শনির অগ্নি পরীক্ষা শুরু হতে চলেছে। কোন কোন রাশির ক্ষেত্রে এই আগামী 10 বছর বিশেষভাবে শনির প্রভাব পড়তে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, শনির দৃষ্টি এবং শনির সাড়ে সাতি, শনির দৃষ্টি যেমন নেগেটিভ, তেমনি শনির সাড়ে সাতি আগামী 10 বছর চারটি রাশির উপর প্রভাব দিতে চলেছে। শনি ন্যায়কারক গ্রহ, শনি কর্মফলদাতা কারক গ্রহ। একজন মানুষের জীবনে মিনিমাম 3 বার শনি সাড়ে সাথে কিন্তু আসে। অনেকের ক্ষেত্রে আপনি 4 বারও কিন্তু পেতে পারেন। মিনিমাম একজন মানুষের জীবনে 3 বার শনির সাড়ে সাথেই তার জীবনে কিন্তু পাস করে। কারো কারো ক্ষেত্রে 4 বারও কিন্তু শনির সাড়ে সাথেই এই জীবনে কিন্তু পায়। এবার দেখা দরকার যে সেই শনির সাড়ে সাথেই আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ দিবে, কতটা নেগেটিভ দিবে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। প্রথম কথা হচ্ছে শনির আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং এর পাশাপাশি আপনার কর্ম কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনি আগামী এই সাড়ে সাথীতে কেমন রেজাল্ট পাবেন। এবং আপনার ক্ষেত্রে যদি রাজ্যকারী গ্রহের দশা চলে এই শনি সাড়ে সাথীর সময়, এবং আপনার যদি কর্ম ভালো থাকে, আপনি এই শনি সাড়ে সাথীতে অনেক দূর কিন্তু যেতে পারেন। আবার আপনার যদি মারক গ্রহের দশা চলে, শনি যদি আপনার দুস্থানগত হয়, নেগেটিভ যদি থাকে, আপনার যদি শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, কেতুর সাথে অবস্থান করছে, সেখানে কিন্তু বা রাহুর সাথে অবস্থান করে শনি কিন্তু ম্যালিফিক হয়ে যায়, তখন কিন্তু শনির যে নেগেটিভ প্রভাবটা বিশেষভাবে বিস্তার কিন্তু করে। তাই আপনার জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করুন। শনির সাড়ে সাথীতে অনেকেরই এবার জন্ম হয়। দেখবেন অনেকে বলে না যে আপনার জন্মকুণ্ডলিতে বীজ দোষ রয়েছে। দেখবেন শনি এবং চন্দ্র অনেকের ক্ষেত্রে কোড নামে লেগে স চ, মানে জানবেন স মানে শনি, চ মানে হচ্ছে চন্দ্র, এই দুটি গ্রহ একত্রে অবস্থান করছে এবং এই সাড়ে সাথীতেই তার জন্ম হয়েছে, তার মানে বুঝতে পারবেন। তো এই সাড়ে সাথী তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিবে না সাড়ে সাথী নেগেটিভ রেজাল্ট দিবে, তার গ্রহের অবস্থার উপর, শনির অবস্থার উপর এবং দশা মহাদশার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করবে। তো আগামী 10 বছর 2024 থেকে 2034 সাল মহা পরিবর্তন হতে চলেছে চার রাশি শনির দৃষ্টিতে অগ্নি পরীক্ষা এবার দিবে এই চার রাশি। কোন এই রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে আমি একটু বলে দিই, শনিকে আপনারা অনেকেই ভালো কীভাবে করবেন এটা দেখুন। প্রথম কথা হচ্ছে আপনি আপনার মা বাবার উপর যত্নশীল হন, মা বাবার সেবা শুশ্রূষা করুন, মা বাবাকে সম্মান প্রদর্শন করুন, শনি ভালো হবে। শনি ভালো করতে গেলে নারী জাতির উপর সম্মান করুন, নারী জাতিকে কোনো সময় দুঃখ কষ্ট দিবেন না। এবং যেখানে নারী জাতি
কে দুঃখ সেখানে প্রতিবাদ করুন, শনি ভালো হবে। শনিকে ভালো করতে গেলে গরিব যারা বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি রয়েছেন তাদেরকে সাহায্য করুন। শনিকে ভালো করতে গেলে রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদেরকে অকারণ কেউ মারছে আপনি প্রতিবাদ করুন, প্রয়োজনে আপনি সেই কুকুরকে সেবা শুশ্রূষা করুন, কিছু খাওয়ার দিন, দেখবেন শনি ভালো হবে। শনি ভালো করতে গেলে আপনারা হনুমানজির উপাসনা করুন, শনিকে ভালো করতে গেলে আপনারা মহাদেবের উপাসনা করুন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট কাটবে। এবং প্রতি শনিবার করে যদি আপনারা যে আপনার যে মুখ্য দুয়ার যেটা রয়েছে মেন দরজা এন্ট্রান্স যেটা রয়েছে সেখানে যদি আপনারা সরিষার তেলের প্রদীপ যে ল প্রদীপের যে লটা আছে কিনা সেটা যদি পশ্চিম দিকে মুখ করে যদি আপনারা দিতে পারেন দেখবেন আপনাদের জীবনে যে শনির যে নেগেটিভ এফেক্ট সেটা আপনার নিশ্চিত রূপে কিন্তু কমবে। এবং এর পাশাপাশি শনিকে আবার বলছি শনিকে ভালো যদি যারা করতে চাইছেন কর্মকে ভালো করুন, ন্যায় কাজ করুন। দেখবেন অনেকে শনি সাড়ে চারিতে বরবাদ হয়ে যায়, কেন শনি সাড়ে চারিতে প্রচুর সমস্যা আছে, এই তো এটার কারণ হচ্ছে কি জানেন কর্ম। আপনি যেমন গাছ লাগাবেন তেমনি ফল পাবেন, কর্মের ফল প্রত্যেককে কিন্তু পেতে হবে কলিযুগে। আমি আবারও বলছি আপনি যদি ভালো কাজ করেন তার আপনি গুড রেজাল্ট পাবেন, আপনার যদি কাজ যদি আপনার যদি খারাপ হয় সেখানে কিন্তু শনি কিন্তু আপনাকে দণ্ড দেবে। শনি হচ্ছে একজন বিচারক, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, তাই এই শনির সাড়ে সাতিতে মানুষকে কী করে জানেন মানে একদম তাকে প্রকৃত বাস্তবটা চিনায় কে আপন কে পর কীভাবে চলতে হবে এবং আপনাকে ন্যায় জায়গাটা আপনাকে কিন্তু করিয়ে কিন্তু দিবে। তাই শনির সাড়ে সাতি অথবা শনির মহাদশা বা শনির ঢাইয়া অবশ্যই বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং দেখুন 30 বছর পর পর এই শনির সাড়ে সাথে কিন্তু আসে। আমি আবারও বলছি শনি যখন আপনার রাশি দ্বাদশ তখন আপনার প্রথম চরণ, শনি যখন আপনার রাশিতে আপনার দ্বিতীয় চরণ, শনি যখন আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে তখন আপনার তৃতীয় চরণ, অর্থাৎ আড়াই 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 করে তিনটা ফেজ শনির সাড়ে সাথে কিন্তু হয়। কিন্তু তিনটা ফেজেই যে সমস্যা হয় এটা নয়, কিন্তু আপনার শনির প্লেসমেন্টকে আবারও বলছি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, তার উপর কোনো নেগেটিভ প্রভাব রয়েছে কি না। শনি যদি আপনার কেন্দ্র বা ত্রিকোণে যদি অবস্থান করে বা একাদশে যদি অবস্থান করে শনি দুর্দান্ত লাভ কিন্তু দেয়, অথবা শনি যদি থার্ড হাউসে যদি অবস্থান করে বা আপনার শনি যদি ধনভাবে অবস্থান করে খুব ভালো রেজাল্টগুলো কিন্তু দেয়। কিন্তু শনি আপনার যদি অষ্টম গৃহে বা আপনার শনি যদি আপনার দ্বাদশভাবে অবস্থান করে তাহলে কিন্তু বিশেষভাবে সমস্যাগুলো কিন্তু দিয়ে থাকে। তাই শনির জন্য অবশ্যই শনিরক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন, বিশেষভাবে লাভকারী হবে যারা শনিরক্ষা কবচ নিতে চাইছেন। সাড়ে সাথে আপনার আসতে চলেছে, দেখুন আমি তো এখন মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো বলছি, বর্তমানে দেখুন আপনাদের একাদশপতি এবং কর্মাধিপতি একাদশ ব্যবস্থা খুব ভালো, কিন্তু পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনাদের সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ যে কাজগুলো রয়েছে এখনই আপনারা গুটিয়ে ফেলুন, এখনই সব পরিকল্পনা করে করুন, কারণ আগামী দিন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যাবহুল হতে চলেছে। সেই জন্য এখন থেকে প্রতিকার করুন, সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যাতে আপনারা শনি সাড়ে সাথে ঢাইয়ার এগুলো প্রতিকার প্রতিবিধানগুলো অবশ্যই আপনারা করুন। এবার রাশি এই চারটি রাশির যে অগ্নি পরীক্ষা দিতে চলেছে সেই চারটি রাশির আগামী দশ বছর কোন কোন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা আসতে চলেছে। দেখুন আমি আবারও বলছি শনি মানে ভয় না, শনির সাড়ে সাথীতে অনেক উন্নতিও কিন্তু হয়, বাড়ি গাড়ি প্রপার্টি বিবাহ সন্তান কেরিয়ার ব্যবসা সমস্ত কিছু হয়, কিন্তু আপনার শনির প্লেসমেন্টটা আগে দেখা দরকার। শুধু ভয় পেলে হবে না, আগে ব্যক্তিগত জন্মচক সেটা যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় শুধু ভিডিও দেখলে হবে না, তার সাথে সাথে আপনাকে প্রতিকার প্রতিবিধান একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে অবশ্যই আপনাকে কিন্তু করতে কিন্তু হবে। তো এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে। দেখুন 2025 মার্চ মাস থেকে কিন্তু মেষ রাশি শনির সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে, বিশেষভাবে আগামী দশ বছর মেষ রাশির ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে।
অর্থাৎ 7.5 বছর, এবং আপনার এই 7.5-এর বিশেষভাবে প্রভাব পড়বে মেষ রাশি মার্চ মাস থেকে, এবং আপনার 28 সাল থেকে আবার আপনার বৃষ রাশি শুরু হয়ে যাচ্ছে 7.5-ই, আপনার 30-এর মিডিল থেকে শুরু হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে মিথুন রাশির, মিথুন রাশির আবার 30-এর মিডিল থেকে 30-এর আপনার জুন জুলাই থেকে আপনার মিথুন রাশি 7.5-ই চলছে, এবং 2032 শেষ হওয়ার দিকে অর্থাৎ অক্টোবরের দিক থেকে আবার আপনার কর্কট রাশি কিন্তু 7.5-এ শুরু হচ্ছে। অর্থাৎ কর্কট রাশি, আপনার মিথুন রাশি, বৃষ রাশি এবং আপনার মেষ রাশির এই আগামী 10 বছর শনির যে দৃষ্টি পড়তে কিন্তু চলেছে, এবং শনির যে এই দৃষ্টিগুলো যে আপনাদের পড়বে, অর্থাৎ এই যে শনি যে আপনার তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়বে বা আপনার দশম দৃষ্টি পড়বে, তার উপর কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু দিবে। যদি আপনার শনি নেগেটিভ হয় তাহলে সমস্যা দিবে, যদি পজিটিভ হয় বিবাহ, আপনার অর্থ, কেরিয়ার, বিজনেস হবে, কর্ম হবে, চাকরি হবে, কিন্তু এই জায়গাগুলো শনি যদি আপনার ক্ষেত্রে ম্যালিফিক হয় তাহলে কিন্তু তার বিপরীত ফলগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে। অর্থাৎ শনি যে এই যে 4টি রাশির ক্ষেত্রে আমি বললাম মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, এই যে আগামী 10 বছর 2024-2034 যে 7.5-ই যে চলবে তার প্রভাবটা কিছুটা হলেও পাবে, এবং এর সাথে সাথে আমি আবারও বলবো আপনার বিশেষ করে বর্তমানে তো আপনারা জানেন মকর রাশি, আপনার কুম্ভ রাশি এবং মীন রাশি 7.5-এ চলছে। মকর রাশি যদিও 2025-এ আপনাদের সমাপ্ত হতে চলেছে, শুনি আপনাদেরকে দিবে, এবং কুম্ভ রাশি এবং মীন রাশি 7.5-এ চলবে, তার উপর আমি আবারও ভিডিও দিতে চলেছি কুম্ভ রাশি এবং মীন রাশির, অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকদা কী করবো, ঋণে জর্জরিত, কর্ম হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, অর্থনৈতিক সমস্যা চলছে, অবশ্যই আপনারা এই সময়টাতে যোগাযোগ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা বলুন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি আপনারা না প্রচুর শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, যারা সমস্যায় রয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, শুধু ভিডিও দেখলে হবে না, পাশাপাশি আপনাদেরকে ব্যক্তিগত জন্মছককে পরামর্শ করতে হবে। নমস্কার, ধন্যবাদ।